হ্যালো ভিউয়ার্স, মনিট্যাগ এই সাইটটিতে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ক্লিক করে টোটাল কত আর্নিং করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে দেওয়া হলো। যেমন দেখেন, এখানে টোটাল উইথড্র দিছি $885.10 মতো, আমার হোল্ডে আছে $187 মতো, ইভেন টোটাল ব্যালেন্স আমি এইখান থেকে আর্নিং করছি $1242.10 মতো। এখন পর্যন্ত কারেন্ট ব্যালেন্স আছে আমার $325 মতো। এখান থেকে যদি এই পরিমাণ আর্নিং করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। এখানে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কিভাবে আর্নিং করি সম্পূর্ণ দেখাই দিব। তো ডাইরেক্ট লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখি। ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করার জন্য আমরা সরাসরি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করব। ডাইরেক্ট লিঙ্কে আসার পর দেখেন আমি শুধু এই তিনটা লিঙ্ক নিয়ে কাজ করছি। কাজ করে আমি সরাসরি আপনার $325.10 মতো আমার এখন পর্যন্ত ব্যালেন্স আছে। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট এক মাসের না, 14 দিনের একটা আর্নিং। তো এই তিনটা লিঙ্ক নিয়ে শুধু আমি কাজ করছি। এই মনিটাকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো চলেন কীভাবে আগে আমরা দেখি কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করার জন্য আমরা সরাসরি কী করব, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের রেফার লিঙ্ক থাকবে, ওইখান থেকেও নিতে পারেন, অথবা আপনি সরাসরি মনিটাক লিখে সার্চ করলে অটোমেটিক ওয়েবসাইটে সার্চ করলে চলে আসবে। তো আমরা সরাসরি কী করবো, আমরা একটা ব্রাউজারে চলে যাব। আপনারা যখন মনিট্যাগ লিখে সার্চ করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এই সাইটটা অনেক ভালো সাইট, আপনারা গোল অ্যাডসেন্সে কীভাবে আর্নিং করেন সেম আর্নিং এইভাবে করতে পারবেন। দেখেন এদের পেমেন্ট প্রুফটা কেমন, পেপ্যালে, স্কেলে, ওয়েব মানিতে, ওয়ার ট্রান্সফার, হ্যাঁ, পাইনিয়ারে, হ্যাঁ, এইগুলো তো ওরা কিন্তু পেমেন্ট করে থাকে। এখানে আপনি স্মার্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু কাজ করবেন। হ্যাঁ, তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা কী করবো, আমরা সরাসরি সাইন আপে ক্লিক করবো। সাইন আপে আসার পর দেখেন এখানে দুই ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে, একটা আছে ইন্টারভিউজাল আর একটা আছে হলো কোম্পানি। তো আমরা অবশ্যই ইন্টারভিউজাল হিসেবে কাজ করব। তারপর আমাদের এখানে কি ফুল ফর্মটা আমাদের এখানে ইংলিশে লিখতে হবে। একটা কথা বলি বন্ধুরা, এইখানে আপনাদের এনআইডি কার্ডের সাথে যেটা আছে সেটাই কিন্তু দিবেন, কেননা এটা আপনি যখন পেমেন্ট নেবেন তখন আপনাকে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যে যে নামগুলো আছে সম্পূর্ণ নাম আমরা এখান থেকে দিয়ে দেব। দেখেন এখানে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এখানে কান্ট্রি দিলাম, এখানে সিটি দিলাম, এখানে অ্যাড্রেসটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এখন এইখানে আমাদের যে কাজটা করতে হবে, ইমেল অ্যাড্রেস, একটা ফোন নাম্বার, ইভেন এইখানে একটা আমাদের স্কাইপি অথবা টেলিগ্রাম দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ আসার পর দেখেন এখান থেকে আমাদের বলছে হোয়াট ইজ দ্য ট্রাফিক ওয়ান টু মনিটাইজ, আমার ট্রাফিক সোর্সটা কী। আমি এখান থেকে দিয়ে দেবো আই হ্যাভ ওয়েবসাইট অ্যান্ড মনিটাইজ অ্যাড অডিয়েন্স। তারপর এখান থেকে আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা আছে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। যদি আপনার কোনো ওয়েবসাইট ইউআরএল থাকে বা আপনার যদি কোনো, আপনি যদি চান যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে না, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মাধ্যমে ওয়েবসাইট নিয়ে আসছেন, তাহলে সেটাও আপনি এখানে দিতে পারেন। ওকে, তা আমি এখান থেকে এটাও দিতে পারি অথবা ওয়েবসাইট দিলে পরে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমাদের আমাদের যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা বা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ থাকে যদি থাকে সেখানে ইউআরএলটা আপনার এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের ফেসবুকে যে গ্রুপ ইউআরএলটা সেটা দিয়ে দিলাম। ইভেন আমি এখান থেকে ওয়েবসাইটটা ট্রাফিক কিসে নিয়ে আসবো সেটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমার যে গ্রুপ ইউআরএলটা বা ফেসবুক ইউআরএল বা ওয়েবসাইট যদি থাকে সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখান থেকে বলছে যে আপনি এই মনিট্যাগের কথা কথা থেকে শুনছেন, আমি এখান থেকে লিখে দিলাম ইউটিউব ইউটিউব। তারপরে এখান থেকে বলছে যে আপনার অ্যাডস নেটওয়ার্ক বা আপনি এখান থেকে এর আগে কোথায় কাজ করছেন, হ্যাঁ সেটা একটা কোশ্চেন বলছে যে আপনি এখান থেকে কারেন্ট কোথায় কাজ করতেছেন। তা আমি এখান থেকে লিখে দিলাম টেরা বক্স। হ্যাঁ, তারপরে বলছে এখান থেকে আপনার মেথডগুলো কী, ট্রাফিক সোর্সগুলো কী, আপনি এখান থেকে লিখে দিলেন ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব। ওকে, এটা লিখে দিলেন। ওকে, এটা লিখে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা ওয়ার্নিং বলছে, হ্যাঁ আপনাকে অবশ্যই এই ওয়ার্নিংগুলো মানতে হবে। আপনি মাল্টিপল কোনো অ্যাকাউন্ট, একটা ডিভাইস বা একটা ওয়াইফাই আন্ডারে ইউজ করতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই
মেনটেন করতে হবে। তো আপনারা এটা মেনটেন করবেন, একটা কাজ করতে গেলে অবশ্যই একটা মেনটেন বিষয় আছে, সেগুলো মেনটেন করে তারপর আপনি কাজ করবেন, যেহেতু আপনি এখান থেকে আর্নিং করবেন। হ্যাঁ, তারপর এখান থেকে আপনার আই অ্যাকসেপ্ট, তারপরে এখান থেকে আই এম নট এ রোবট ভেরিফাই হওয়া যাওয়ার পর এখান থেকে সাইন আপ। সাইন আপ হওয়া যাওয়ার পর আমাদের যে মেল আছে, মেলে একটা ভেরিফাই লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। দেখেন একটা লিঙ্ক আসছে, লিঙ্কটা আমরা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট করে নেব। লিঙ্কটা একটা ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, তারপরে ফিনিশ। ফিনিশ হয়ে গেলো, এখন আমাদের এইভাবে সাইট থাকবে। সাইট হয়ে যাওয়ার পর তারপর আমাদের এখান থেকে কী করতে হবে, আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনার মনিটেকের মাধ্যমে, ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে যদি আপনি আর্নিং করতে চান, সোশ্যাল প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন। ইভেন আপনি যদি চান যে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ইভেন যদি অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে সেটার মাধ্যমে নিতে পারবেন, সেটার মাধ্যমেও আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে যেটা করবো, আপনার তিনটা ওয়ে আছে, তিনটা ওয়ে আছে আপনাদের যে কাজটা করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে নেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করলাম। ওয়েবসাইট সিলেক্ট করার পর যে আপনার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। দেওয়ার পর এখান থেকে অ্যাড সাইডে ক্লিক করব। অ্যাড সাইডে আসার পর দেখেন এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে কী করব, ভেরিফাই যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে, যদি আপনার হয় আপনার ওয়ার্ডপ্রেস হয় তাহলে এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ফাইলটা আপলোড করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক আপনার, ভেরিফাই করলে অটোমেটিক আপনার সাইটটা মনিটাইজ হয়ে যাবে। কিছু সময় নেবে ওরা ভেরিফাই করার জন্য, কিছু সময় নেবে। আর যদি আপনি যদি এখান থেকে বা সরি এখান থেকে যদি আপনার সি প্যানেলে যদি আপনি আপলোড করতে চান তাহলে আপনি এখান থেকে সি ডাইরেক্ট ফাইল আপলোড করে সি প্যানেলে আপলোড করে নিতে পারেন। আর যদি ওয়ার্ডপ্রেসে করতে চান তাহলে আপনি এখানে ইনস্টল ভেরিফাই প্লাগইনে ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনি ব্লগারের মাধ্যমে করতে চান তাহলে আপনি এখান থেকে এই যে কপি কোড এখানে ক্লিক করতে হবে। করার পর আপনার ব্লগার ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আর সবার হেড ট্যাগে আপনি এটা একটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই যে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দেবেন। এখানে দেখেন যখন আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আপডেট সাকসেস লেখা হলো, তখন আমরা কী করব, আমরা সরাসরি আপডেট যেহেতু হয়ে গেছে আমরা সরাসরি কোথায় আসবো, আমরা এখান থেকে, আমরা এখান থেকে এখন আমাদের আপডেট যেহেতু হয়ে গেলো, এখন আমরা এখান থেকে কী করবো, ভেরিফাই, হ্যাঁ ভেরিফাইয়ে ক্লিক করব। দেখুন আমি এখান থেকে অলরেডি দুইটা ওয়েবসাইট ভেরিফাই করে রাখছি। হ্যাঁ, তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের পাশে এখানে স্ট্যাটাস ভেরিফাই দেখাই দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ডাইরেক্ট লিঙ্ক যদি নিতে চান তাহলে আপনার এখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এই যে লিঙ্ক, আপনি যদি আরও লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে শুধু অ্যাড লিঙ্ক ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক আপনাকে এখান থেকে লিঙ্ক জেনারেট হয়ে যাবে। তো এই টাইপের ভিডিও যদি পাইতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো ভিডিও নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।